हेलो व्यूवर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश एंड बेंगली। तो आज ये वीडियो तो तुम्हारे साथ शेयर करब क्लास एटर टेल्स अफ चाइल्डहुड एक्टिविटी सल्यूशन। तो एर आगे हमें तुम्हारे साथ टेल्स अफ चाइल्डहुड तीनटे यूनिटर ही क्योंकि बेंगली मिनिंग शेयर करी। जरा देखो नहीं वीडियो डिस्क्रिप्शन बक्स में लिंक दिए देव ओखान कि तुम्हारा चेक कर नियो। तो टेल्स अफ चाइल्डहुड यूनिट मैंने जे आमी तुम्हारे एक्टिविटी सल्यूशन शेयर करब, जेहेतु एक्टिविटीजगुलो अनेकटा बड़ो तई दुटो पार्टे शेयर करब। एटा पार्ट वन बोलते पारे एबं परेरटा पार्ट टू एबं परपर भिडियोगुलो आसबे, तुम्हारा किन्तु परपर किन्तु भिडियोगुलो देखे नियो। तो एक्टिविटी वाने बोलेछे रिअरेंज द फलोइंग सेंटेंसेस इन द करेक्ट अर्डर एंड पुट द नम्बर्स इन द गिवन बक्सेस। तो तुम्हारे एखाने कि करते हबे, रिअरेंज करते हबे, माने एखाने जे छटा सेंटेंस दिया रयेछे सेटा कत नम्बर घटना माने घटनाक्रम अनुयायी परपर एक दुई तीन चार करे नम्बरिंग करते हबे। তাহলে এখানে এক নম্বর কোনটা হবে, দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ আ প্রসপারাস মার্চেন্ট। লেখকের ঠাকুরদা ছিলেন একজন ধনী এবং সফল ব্যবসায়ী, এটা হবে এক নম্বর। দু নম্বর কোনটা হবে, হ্যারল্ড ডাল লস্ট হিজ আর্ম ওয়েন হি ওয়াজ 14। হ্যারল্ড ডাল তার একটা হাত খুইয়েছিলেন যখন তার বয়স 14 বছর ছিল। তারপরে তিন নম্বর, হ্যারল্ড ডাল বিকেম আ সাকসেসফুল শিপ ব্রোকার অ্যান্ড সেট আপ আ ফার্ম অ্যাট কার্ডিফ। হ্যারল্ড ডাল একজন সফল জাহাজের মালপত্র যে বিক্রি করে তাকে বলা হয় জাহাজ ব্যবসায়ী, বা জাহাজের একজন সফল জাহাজে মালপত্র সরবরাহকারী একজন সফল ব্যবসায়ী হয়েছিল যিনি কিনা অ্যান্ড সেট আপ আ ফার্ম ইন অ্যাট কার্ডিফ। যে উনি কী করেছিলেন এবং উনি কার্ডিফে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি মতো খুলে বসেছিলেন কার্ডিফে। তার এটা হলো তাহলে তিন নম্বর। চার নম্বর কোনটা, হি মেড সোফি ম্যাকডালেন হেসেলবার্গ ইন 1911। 1911 সালে তার সোফি ম্যাকডালেন হেসেলবার্গের সাথে দেখা হয়। তারপরে পাঁচ নম্বর কোনটা, দে ম্যারিড সুন আফটার, তার পরে পরেই তারা বিয়ে করে বা খুব শীঘ্রই তারা বিয়ে করে। তারপরে ছ নম্বর কোনটা তাহলে পড়ে থাকলো, দে অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স মুভ টু রেডার ইন 1918। সবাই মিলে তারপরে কোথায় চলে আসে, 1918 সালে রেডার গ্রামের রেডারে চলে আসে। নেক্সট অ্যাক্টিভিটি টুতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে নিজের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমেরটা রয়েছে, তার ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ, লেখকের ঠাকুরদা ছিলেন ওয়াজ আ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, ছিলেন একজন সফল ব্যবসায়ী বা সফল সমৃদ্ধিশালী ব্যবসায়ী। হ্যারল্ড ডাল লস্ট অ্যান্ড আর্ম ওয়েন হি ওয়াজ 14। হ্যারল্ড ডাল তার একটা হাত হারিয়েছিলেন যখন তার বয়স ছিল 14 বছর। আর শিপ ব্রোকার ইজ এ পার্সন হু, জাহাজ যে মালপত্র সরবরাহ কারী হলেন এমন একজন ব্যক্তি, হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস, ইট মানে জাহাজের যা প্রয়োজন সেটা সেই সব কিছুর যোগান দেয় হচ্ছে শিপ ব্রোকার। তারপরে চার নম্বরটা, ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রেডার দেয়ার ওয়ার, রেডারের গ্রামের পাশে কি ছিল ওখানে কান্ট্রি ম্যানশনে, দেয়ার ওয়ার মেনি একার্স অফ ফার্ম অ্যান্ড উড ল্যান্ড অ্যান্ড আ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ। এবার নেক্সট চলে আসে অ্যাক্টিভিটি থ্রিতে। তো অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথমটা রয়েছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন, তোমার কি মনে হয় ওই বিশাল অট্টালিকার মতো বাড়িটাতে লেখক সুখে ছিলেন বা খুশি ছিলেন? ইয়েস, আই থিঙ্ক দ্য ন্যারেটার ওয়াজ ভেরি হ্যাপি ওয়েন হি ওয়াজ লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন, আমার মনে হয় লেখক খুবই খুশি ছিলেন যখন তারা ওই বিশাল বাড়িটাতে বাস করত। এবার কেন আমার এরকম মনে হয় সেটা আমি লিখব। ও, দেয়ার ওয়ার মিডোজ একার্স অফ ফার্মস অ্যান্ড উডল্যান্ডস দে কুড ওয়ান্ডার ইন, এবং সেখানে কী ছিল, তৃণভূমি ছিল, বহু একর জমি ছিল, বনভূমি ছিল যেখানে তারা ঘুরে বেড়াতে পারত। হি কুড প্লে উইথ দ্য চিকেনস ইন দ্য চিকেন রান, বা মুরগির খাঁচার ভিতরে যে মুরগির ছানা ছিল তার সাথে খেলতেও পারত। দ্য গার্ডেনার অ্যান্ড সার্ভেন্টস ওয়ার প্রবাবলি হিজ গুড ফ্রেন্ডস, মালি এবং চাকর বাকররা ছিল হয়তো তার সম্ভবত তাদের খুব ভালো বন্ধু। হি এনজয়েড হিমসেলফ, এবং সে খুবই মজা করত। নেক্সট অ্যাক্টিভিটি ফোরে চলে আসো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে কি করতে হবে, ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এবং তোমার তুমি কেন ট্রু লিখছো, কেন ফলস লিখছো সেটার কারণ, অর্থাৎ সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা তোমাদের টেক্সট থেকে কিন্তু তুলে লিখতে হবে, নিজে বানালে হবে না। তো প্রথমটা রয়েছে, দ্য ন্যারেটার ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, লেখক ছিলেন তাদের পরিবারের সন্তানদের মধ্যে সব থেকে বড়ো, এটা ফলস হবে।
তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার অ্যাস্ট্রি। তারপর অ্যাস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটরস ফাদার। অ্যাস্ট্রি ছিল লেখকের বাবার প্রিয় মেয়ে, প্রিয় সন্তান। তাহলে এটা ট্রু হবে, অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড ফার অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। তারপর একটা, ন্যারেটরস ফাদার ডাইড অফ অ্যাপেন্ডিসাইটিস। লেখকের বাবা অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। তাহলে সাপোর্টিং, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? উনি তো নিউমোনিয়াতে মারা গিয়েছিলেন, তাহলে হি হিমসেলফ ওয়েন ডাউন উইথ নিউমোনিয়া। তারপর আফটার হিজ ফাদার্স ডেথ দ্য ন্যারেটর অ্যালং উইথ আদার ফ্যামিলি মেম্বার্স মুভ টু ল্যান্ডাফ। এটা ট্রু হবে, কারণ এখানে কী বলেছে যে তার বাবার মৃত্যুর পর, লেখকের বাবার মৃত্যুর পর তার সমস্ত পরিবার নিয়ে তার মা বা লেখক কোথায় চলে এসেছিলো? ল্যান্ডাফে চলে এসেছিলো। তাহলে সাপোর্টিং, এটা তাহলে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। নেক্সট অ্যাক্টিভিটি ফাইভে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এটা রয়েছে, হাউ ওল্ড ওয়াজ অ্যাস্ট্রি ওয়েন শি ডাইড। অ্যাস্ট্রির বয়স কত ছিল যখন সে মারা যায়? তাহলে কী হবে, 7 বছর ছিল। তাহলে অ্যাস্ট্রি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড ওয়েন শি ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস, যখন সে অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়। ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস না লিখে ওয়েন শি ডায়েড অবধি লিখলেও কিন্তু ঠিক হতো। তারপর হোয়াই ওয়াজ নিউমোনিয়া আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, কেন নিউমোনিয়া এক ভয়ঙ্কর রোগ ছিল? নিউমোনিয়া ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিজিজ বিকজ দেয়ার ওয়াজ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স, কারণ কোনো রকম পেনিসিলিন বা কোনো জাদু জীবাণুনাশক ছিল না তার জন্য। তারপর হোয়াট মেড দ্য ন্যারেটার্স ফাদার রিলাকটেন্ট টু ফাইট এগেনস্ট ডিজিজ, লেখকের বাবা, মানে লেখকের যে বাবা ছিলেন তিনি কেন রোগ প্রতিরোধে বা রোগের সাথে লড়াই করতে অনিচ্ছুক ছিলেন? দ্য ডেথ অফ আর বিলাভেড ডটার মানে তার প্রিয় মেয়ের মৃত্যুর ফলে। তারপরে কমা দিয়ে লিখবে, দ্য ন্যারেটার্স ফাদার বিকেম রিলাকটেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ, লেখকের বাবা অনিচ্ছুক হয়ে পড়েছিল রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য। মানে নিজের প্রিয় মেয়ে অ্যাস্ট্রিকে হারিয়ে লেখকের বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে উনি এক মাসের মধ্যে মধ্যে কিন্তু ওনার নিউমোনিয়া হয়ে গেছিলো, এবং উনি বাঁচেন কি মরেন তার পরও কিন্তু করতেন না। তাই উত্তরটা অতটা বড় না করে কি লিখবে, দ্য ডেথ অফ হার বিলা সরি না এখানে দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডটার, এখানে হার কেন হবে, মেয়ে মানে ছেলে, তো তার বাবা তো ছেলে, তাহলে দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় মেয়ের মৃত্যুর ফলে। তাহলে এখানে লিখবে HIS হিজ দ্য ডেথ অফ হিজ বিলাভেড ডটার, মানে তার প্রিয় মেয়ের মৃত্যুর ফলে। দ্য ন্যারেটার্স ফাদার বিকেম রিলাকটেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ। ওকে, তো এত অবধি তোমাদের থাক। এরপরে অ্যাক্টিভিটি 6 থেকে যে কটা অ্যাক্টিভিটি বাকি থাকলো অ্যাক্টিভিটি 9 অবধি, সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই, আর অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও।